বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় মানবাধিকার লঙ্ঘনের যে দৃষ্টান্ত স্থাপন করেছে তার নজির সমসাময়িক বিশ্বে আর নেই এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন তাদের মুখে মানবাধিকারের বলি শোভা পায় না। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন তাদের কাছে মানবাধিকার লঙ্ঘনের বিচার চেয়ে কোনো লাভ নেই। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল আহসান। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচিতে বিভিন্ন স্থানে বাধা দেওয়া হয়েছে এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, যাদের হাতে সবচেয়ে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তারাই এখন মানবাধিকার ইস্যুতে সোচ্চার। এই দেশে বিএনপি মানবাধিকার লঙ্ঘনের যে ঘৃণ্য জঘন্য নিকৃষ্টতম উদাহরণ সৃষ্টি করেছে তার নজির সমসাময়িক বিশ্বের কোথাও। বিএনপির মুখে মানবাধিকারের গুলি শোভা পায়। এ সময় গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার ঘটনাকে মানবাধিকার লঙ্ঘনের নিকৃষ্ট উদাহরণ আখ্যা দিয়ে যুদ্ধবিরতির প্রস্তাবের বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করেন ওবায়দুল কাদের। গাজায় সিজফায়ারের ব্যাপারে যারা বিরুদ্ধে ভোট দেয় তাদের কাছে বিচারছে কি না। দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের জানান, 14 দলের শরিক দলগুলোর সাথে আসন ভাগাভাগির সমাধান দেখতে অপেক্ষা করতে হবে 17 ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত। আর জাতীয় পার্টির সঙ্গে দফায় দফায় আলোচনার বিষয় নিয়ে কেন গোপনীয়তা, কোনো সমঝোতা হয়েছে কি না এমন প্রশ্ন ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে। আলোচনা গোপনে হয়, গোপনীয়তা রক্ষা করা। তারা যদি বলে সমঝোতা হতে পারে তাহলে আপনারাও ভেবে নেন হতে পারে। সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা 20 ডিসেম্বর সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত এবং জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশেষ করে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, শিগগিরই বাজার স্বাভাবিক হয়ে আসবে। বাজার উঠবে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আবারও ক্ষমতাসীন দলের একতরফা নির্বাচন প্রতিহত করতে দেশবাসীকে অসহযোগ আন্দোলন শুরু করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তারা অভিযোগ করেন, আগের মতোই প্রশাসনে নিয়োজিত সরকারি কর্মকর্তাদের কোটি কোটি টাকা দিয়ে ক্ষমতাসীন দল দমনপীড়নের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেয়ার চেষ্টা করছে। আরও জানাচ্ছেন মিজান রহমান। গত 28 অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশের পর প্রকাশ্যে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর কর্মসূচি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি এই মানববন্ধন কর্মসূচি পালন করে। সকাল থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে। বিএনপি ও জাতীয়তাবাদী বিভিন্ন পেশাজীবী সংগঠনের কর্মসূচিকে ঘিরে প্রেস ক্লাব এলাকায় বাড়তি নজরদারি করে আইন শৃঙ্খলা বাহিনী। এসব এলাকায় পুলিশের সাজোয়া যানও মোতায়েন করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলীয় নেতাকর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, দেশের বেশিরভাগ রাজনৈতিক দল ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ, কোনোভাবেই এবার একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না বলে জানান তারা। এই অবস্থা চলতে দেওয়া যায় না। আমাদের একতরফার আন্দোলন এগিয়ে নেওয়ার জন্য আজকে পেশাজীবী সহ ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে। ইনশাল্লাহ এই সরকার, এই ফেসিস সরকারকে পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরে যাব না, যাব না। বাস পড়েছে তারা, আগুন দিচ্ছে তারা, এই প্রশাসনের সহায়তা এই সরকারের দলের লোকেরা, তাই জনগণের দিকে দাঁড়িয়েছে। আসুন আপনারা, আমরা সকলে মিলে প্রতিবাদ করি। দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জনগণকে বিএনপি ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান। নিজ নিজ অবস্থান থেকে সরকারের একতরফা নির্বাচনকে প্রতিহত করার আহ্বান জানান তিনি। পুলিশ প্রশাসনকে,
আপনাদের বিবেক নিয়ে কাজ করুন। আপনাদেরকে যেভাবে আজকে টাকার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা দিয়ে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনাদেরকে পেট ভরাচ্ছে, এটা চিরদিন থাকবে না। বাংলাদেশের মানুষ আগে আজকে লেড়ে পড়েছে। আপনারা যে যেখান থেকে পারুন এই সরকারের বিরুদ্ধে না বলুন, না বলুন, না বলুন। সরকারের কোনো কিছুতে আপনারা অংশগ্রহণ করবেন না। এদিকে মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব ছাড়াও পল্টন, বিজয়নগর ও আশপাশের এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির সাথে যুগপথ আন্দোলনরত সমমনা বিভিন্ন দল। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ফিরেছেন আরও 56 জন প্রার্থী। আপিল শুনানি ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তে প্রথম দিনে 94টি মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। 32 জন আপিলেও তাদের প্রার্থিতা ফিরে পাননি। কিশোরগঞ্জের আওয়ামী লীগের নাসিরুল ইসলাম, বিকল্পধারা মাহিবি চৌধুরী, সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী এবং বাংলাদেশ কংগ্রেস প্রার্থী হিরো আলমের আপিল মঞ্জুর হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও 7 পুলিশ সুপারকে প্রত্যাহার করেছে ইসি। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। প্রতিদিন 100টি আপিলের শুনানি ও নিষ্পত্তির প্রথম দিন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও 4 কমিশনার যাচাই বাছাই শেষে তাদের সিদ্ধান্ত জানান সঙ্গে সঙ্গেই। বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমি জানেন যে আমি নবাগত ক্যান্ডিডেট জানালাম। আমাদের সেই যে ব্যক্তির কথা ওনারা বলেছিলেন যে উনি স্বাক্ষর করেননি, সমর্থন করেননি, সেই ব্যক্তি ছিল, এফিডেভিট করে দিয়েছে এবং ঘটনাস্থলে উপস্থিত। আমার স্বামী সৈয়দ সাফায়েতুল ইসলাম মেজর জেনারেল, উনি যাতে বিজয়ী হয়ে আসতে পারেন। আমি খুবই আনন্দিত এবং আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হকের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পান কিশোরগঞ্জের আলোচিত প্রার্থী নাসিরুল ইসলাম। বিকল্পধারার মাহিবি চৌধুরী নির্বাচনী দৌড়ে ফিরেছেন আপিল মঞ্জুর হওয়ায়। দুটো ব্যাংকের মধ্যে অথবা তথ্য বিভ্রাট হয়েছে অথবা মিসকমিউনিকেশন হয়েছে, সুতরাং সাথে সাথেই আমাদের আপিল আবেদনটি মঞ্জুর করা হয়েছে। রাজনীতির চিটা ময়লা ধুলা এবার উড়িয়ে দেবে খোলা। শুনে খুব ভালো হয়েছে, আমরা ন্যায় বিচার পেয়েছি। এবার তো মহাজোট নেই, ছাড়ের কোনো প্রশ্নই আসে না। সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী ও হিরো আলমও নির্বাচনে জয়ের বিষয়ে তাদের আশাবাদ জানান। আজকে রায় পেয়েছি আলহামদুলিল্লাহ, আমি তো আশা রাখি যে অনেক ভালো হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। এবার কংগ্রেসের সৌজন্যে আমরা ডাব মার্কা প্রতীক নির্বাচন করছি। আমরা শেষ পর্যন্ত মাঠে অবশ্যই থাকবো, মাঠে থাকার মতো পরিবেশ যেহেতু থাকে অবশ্যই মাঠে থাকবো। এদিন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, বরিশাল সিলেটের পুলিশ কমিশনার, হবিগঞ্জ, নোয়াখালী, পিরোজপুর ও মেহেরপুরের পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনে ভোট কেন্দ্রে ভয় ভীতি ও বাধা দেয়া হলে কেন্দ্র বন্ধের বিষয়ে পরিপত্র জারি করেছে ইসি। প্রথম দিনে আপিলে প্রার্থীরা ফিরে পাননি 32 জন। 6টি আবেদনের বিষয়ে আগামী 15ই ডিসেম্বর সিদ্ধান্ত জানাবে কমিশন। সাদিক আব্দুল্লাহ, রিটার্নিং অফিসার মহোদয়, যেসব কারণ দিয়ে ওনাকে প্রার্থী হিসেবে বৈধ ঘোষণা করেছেন তার বিপক্ষে তারা ওই ধরনের কোনো ক্রেডিবল বিশ্বাসযোগ্য কাগজ দিয়ে প্রমাণ করতে পারেননি। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। দেশে প্রথমবারের মতো সিলেট 10 নম্বর কূপের একটি স্তরে তেলের সন্ধান মিলেছে। প্রাথমিকভাবে মজুদ 8 থেকে 10 মিলিয়ন ব্যারেল, যার বাজার মূল্য 7,000 কোটি টাকা। এছাড়া 3টি স্তরে গ্যাসেরও সন্ধান মিলেছে। এখানে 43.6 থেকে 100 বিলিয়ন ঘনফুট গ্যাস থাকতে পারে, যার মূল্য আনুমানিক 8,000 কোটি টাকা। তবে পুনর্মূল্যায়ন করলে গ্যাস মিলতে পারে 200 থেকে 300 বিলিয়ন ঘনফুট, যার মূল্য 17,000 কোটি টাকা হবে বলে জানিয়েছে পেট্রো বাংলা। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। এবছরে 24 জুন পেট্রো বাংলার সহায়তায় জৈন্তাপুর ও গোয়েনঘাট এলাকার সিলেট 10 নম্বর কূপে খনন শুরু করে চীনের প্রতিষ্ঠান সিনোপ্যাক। 26 নভেম্বর সেখানে 3টি স্তরে মেলে নতুন গ্যাসের সন্ধান, যার পরিমাণ 43.6 থেকে 100 বিলিয়ন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, যার মূল্য অন্তত 8,500 কোটি টাকা। আর পুনঃমূল্যায়ন করলে 200 থেকে 300 বিলিয়ন ঘনফুট গ্যাস মিলতে পারে, যার মূল্য হবে প্রায় 17,000 কোটি টাকা। একই সাথে প্রথমবারের মতো আলাদা একটি স্তরে মিলেছে তেলও, যার পরিমাণ জানা যাবে 4 থেকে 5 মাসের মধ্যে। তবে তেলের মজুদ 8 থেকে 10 মিলিয়ন ব্যারেল ও যার বাজার মূল্য 7,000 কোটি টাকা হতে পারে বলে মনে করছে পেট্রো বাংলা। সিলেট 10 যেটাকে আমরা বলি, অর্থাৎ জৈন্তপুর এবং গোয়েনঘাট, এই অঞ্চলে গত 2 মাস আগে আমরা ড্রিলিং শুরু করি এবং এই ড্রিলিং আমরা 3টি স্তরে
গ্যাসের সন্ধান পাওয়া গেছে তিনটি স্তরে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর হলো প্রায় 3,500 মিটারের ঊর্ধ্বে। এবং আরও বড় সুখবর হলো প্রথম স্তরে আমরা তেলের সন্ধান পেয়েছি। যদি 20 মিলিয়ন ঘনফুট হারে উৎপাদন করা হয় তাহলে আমরা প্রায় 15 বছর অধিক এটাকে সাস্টেন করতে পারব। প্রথম দিনের আমরা প্রায় 2 ঘন্টায় 70 ব্যারেলের মতো তেল উঠেছে। আমরা এটাকে এখন বন্ধ রেখেছি, আমরা আরও পরীক্ষা নিরীক্ষা করতে হবে। নতুন এই মজুতসহ সরকারের নেয়া প্রায় 100 নতুন কূপে অনুসন্ধানের মাধ্যমে 2027 সাল নাগাদ গ্যাসের ক্ষেত্রে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হতে পারে বলেও আশাবাদ জানান প্রতিমন্ত্রী। আমরা আশাবাদী যে 500 থেকে 600 MMC অফ গ্যাস প্রতিদিন আমরা আগামী 2 বছরের মাথায় উঠাতে পারব। আর আমি আশা করি যে প্রস্তুতি এখন পেট্রোবাংলা নিয়েছে বা আমরা সার্বিকভাবে নিয়েছি, ডিমান্ড যেভাবে বাড়ছে দিনে দিনে, আমাদের প্রায় ব্যবহার বাড়বে প্রায় 6,000 MMC অফ গ্যাস আগামী 2007-এর পরবর্তী সময়। সুতরাং সেটার জন্য আমাদের প্রস্তুতি। আমরা আশাবাদী যে 2027-এর দিকে আমরা স্বয়ংসম্পূর্ণ হব অন্তত গ্যাসের ক্ষেত্রে। এর আগে 1986 সালে হরিপুরে প্রথম তেলের সন্ধান মিলেছিল, তবে তা এবারের মতো আলাদা স্তরে ছিল না বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে আরব লীগ, ওআইসি, ভারত এবং প্যালেস্টাইনে প্রতিনিধিদের আসার বিষয়টি নিশ্চিত বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাহেলি সাবরিন। মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এছাড়া জাপান থেকে 16 জন নির্বাচন পর্যবেক্ষণে আসবেন বলেও জানান মুখপাত্র। বাকিদের আসার বিষয়টি নিশ্চিত হলে পরে জানানো হবে বলে জানান তিনি। সাহেলি সাবরিন বলেন, জাতিসংঘকে পররাষ্ট্রমন্ত্রী দেওয়া চিঠিটি ছিল একটি ধন্যবাদ পত্র। এই চিঠিকে আনুষ্ঠানিক বা অফিসিয়াল বলা যায় না বলে মন্তব্য করেন তিনি। জানান, শহীদ বুদ্ধিজীবী হত্যায় দণ্ডপ্রাপ্ত চৌধুরী মাইনুদ্দিন ও আশরাফুজ্জামান খানকে দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে, তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। ইউ যে ডেলিগেশন বা ইউ ইলেকশন এক্সপার্ট মিশন, যে তারা তো 21 জানুয়ারি পর্যন্ত থাকবেই, তারা বর্তমানে দেশে আছে। এছাড়া ইন্ডিয়া থেকে আসবে ইন্ডিয়া, প্যালেস্টাইন, ওআইসি, আরব পার্লামেন্ট এবং জাপানও সম্প্রতি ইলেকশন কমিশনের কাছে আগ্রহ প্রকাশ করেছে। আরও কিছু আবেদন আছে, যেমন সেই আবেদনগুলো আমরা পেলে পরে তখন বিবেচনা করে তারা কারা আসবে, যখনই যেটা আপডেট হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। 2024 সালের SSC পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে শুরু হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, 2024 সালের SSC পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি, ফেব্রুয়ারির মাঝামাঝিতে পরীক্ষা শুরু হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতোমধ্যে ফেসবুক ও বিভিন্ন অনলাইনের মাধ্যমে 2024 সালের SSC পরীক্ষার সময়সূচি ছড়িয়ে পড়েছে, যা ঢাকা শিক্ষা বোর্ডের ইস্যু করা বা প্রকাশিত নয়। সময়সূচি চূড়ান্ত হলে সব বোর্ডের ওয়েবসাইটে ও জাতীয় পত্রিকাগুলোর মাধ্যমে জানা যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 2024 সালের HSC ও সমমান পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয় ও পত্রে 3 ঘন্টা সময়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কর আদায়ের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড NBR-এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। ভ্যাট দিবস উপলক্ষে NBR ভবনে আয়োজিত সেমিনারে কথা জানান তিনি। NBR চেয়ারম্যান বলেন, করের আওতায় থাকা সবাইকে কর দিতেই হবে এবং সবার মধ্যে সে ধরনের মানসিকতা থাকা উচিত, তবেই দেশের রাজস্ব আয় বাড়ানো সম্ভব। এ সময় FBCCI সভাপতি মাহবুবুল আলম বলেন, ব্যবসায়ীরা ভ্যাট দিতে চান, তবে কর ব্যবস্থায় বিদ্যমান সব ধরনের হয়রানি মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে NBR-কে। এছাড়া অটোমেশন প্রক্রিয়াকে আরও দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন সেমিনারে বক্তারা। অনুষ্ঠানে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী বিভিন্ন খাতের 9টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ড। আমাদের যে সমস্ত মেশিন দিয়ে আমরা ব্যবসা করি এইগুলি যেন ঠানাটানি না করে, সেই জিনিসের হ্যারাসমেন্টটা যেন না হয়, এটার প্রতি আমি আপনাকে আমাদের অনুরোধ করবো যে হ্যারাসমেন্ট যারা যেন ব্যবসা করতে পারে সেই সুযোগটা আমাদেরকে দেন। মানসিকতা এরকম হয় যে নো কম্প্রোমাইজ উইথ গভর্নমেন্ট রেভিনিউ, সবার ভিতরে যে সেই মানসিকতা থাকে যে গভর্নমেন্ট রেভিনিউ যেখানে দেওয়ার সেখানে অবশ্যই আমরা পলিসি সাপোর্ট দিয়ে গভর্নমেন্টের রেভিনিউয়ের লোড কমানো বাড়ানো বিভিন্ন জায়গায় করে বিভিন্ন সাপোর্ট ছেড়ে দেবে, আলাদা বিষয় সেটা থাকবে।
টেস্টের রেশ না কাটতেই বাংলাদেশ দলের এক বহর শনিবার রাতে রওনা হয় নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলার উদ্দেশ্যে। 8 বছর পর বাংলাদেশ দলের অংশ হয়ে নিউজিল্যান্ড সফরে যাওয়ার সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। দেশ ছাড়ার আগে তার কণ্ঠে ভালো খেলার প্রত্যাশা এই উইকেট রক্ষক ব্যাটারের। ডেস্ক রিপোর্ট নিলয় মজুমদারের। টেস্ট দলের খেলোয়াড়রা একদিন বিশ্রাম পেলেও দলের বাইরে থাকা বাকি খেলোয়াড়রা পাড়ি দিয়েছেন নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। পারিবারিক কারণে টেস্ট সিরিজ থেকে বাইরে থাকা লিটনও ফিরেছেন ওয়ানডে টি টোয়েন্টি দলে। সবশেষ 2015 বিশ্বকাপের বিমানে থাকা এনামুল হক বিজয় আরও একবার সুযোগ পেলেন নিজেকে প্রমাণ করার। সেবার স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে কাঁধের চোটে ছিটকে যান তিনি। তারপর থেকেই দলে বহুবার আসা যাওয়া করেছেন, তবে স্থিত হতে পারেননি। 8 বছর আগে যে নিউজিল্যান্ড তাকে দুঃস্মৃতিতে ভাসিয়েছিল, এবার সেখান থেকে সুখস্মৃতি নিয়ে ফিরতে চান বিজয়। চেষ্টা করব ভালো খেলার, আসলে সুযোগ আসলে টিমের সাথে আছি, থাকতে পারলে ভালো লাগবে এবং ওইটাই ভালো লাগছে যে টিমের সাথে যাচ্ছি। নিউজিল্যান্ডে একটা ইঞ্জুরি ছিল 2015-তে, ওখানে ইঞ্জুরড হয়েছিলাম, তো অবশ্যই চেষ্টা করবো এবার একটা ভালো শুভকর স্মৃতি নিয়ে যেন ব্যাক করতে পারি। 3টি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই সফরের জন্য 2 ফরম্যাটের স্কোয়াডে ডাক পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও সৌম্য সরকার। ওয়ানডেতে নতুন মুখ লেগ স্পিনার ঋষাদ হোসেন ও বাহাতি স্পিনার রাকিবুল হাসান। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফরমেন্সে পুরস্কার পেয়েছেন রাকিবুল। ফেরানো হয়েছে স্পিনার তানভীর ইসলামকেও। বাংলাদেশকে টেস্ট ফরম্যাটের নেতৃত্ব দেবার পর এবার ওয়ানডে ও টি টোয়েন্টিতেও নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদি হাসান মিরাজ। 17 ডিসেম্বর প্রথম ওয়ানডে হবে ডানেডিনে, বাকি 2টি ওয়ানডে যথাক্রমে নেলসন ও নেপিয়ারে। 3টি ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। 3টি টি টোয়েন্টি হবে যথাক্রমে 27, 29 ও 31 ডিসেম্বর। প্রথম ম্যাচটি নেপিয়ারে, পরের 2টি মাউন্ট মাঙ্গানুয়ে। নিলয় মজুমদার, NTV স্পোর্টস ডেস্ক। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।